হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি ব্লগ নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। দীর্ঘ এক বছর পর আবারও শুরু হয়ে গেল আন্তর্জাতিক বাণিজ্য মেলা। দেশ বিদেশে সুন্দর সুন্দর সব প্রোডাক্ট নিয়ে থাকছে আজকের ব্লগটি। মেলায় যাওয়ার জন্য প্রথমেই চলে এলাম কুড়িল বিশ্বরোড। পার পার্সন 35 টাকায় টিকিট কেটে বিআরটিসি বাসে উঠলাম। চলে এলাম মেলায়, পার পার্সন 50 টাকায় টিকিট কেটে নিলাম। বাণিজ্য মেলা শুরুতেই থাকবে দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি লিমিটেড। এখানে সবগুলো প্রোডাক্টই অনেক বেশি সুন্দর। আপনাদেরকে কিছু প্রোডাক্ট এখন আমি দেখিয়ে দিব। এই কর্মাদানিটার প্রাইস ছিল 2100 টাকা। সবগুলো প্রোডাক্টেরই দুটো করে কালার আছে, একটি গোল্ডেন কালার এবং একটি সিলভার কালার। এই সার্ভিং ট্রেটার প্রাইস ছিল 2400 টাকা। বড়গুলোর প্রাইস আবার একটু বেশি। এখানে এত এত প্রোডাক্ট ছিল, কোনটা রেখে যে কোনটা দেখাবো আমি সেটাই বুঝতে পারছিলাম না। এই প্যান্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এটার প্রাইস ছিল 4500 টাকা। গোল্ডেন কালারের গুলোতে একদম রাজকীয় ভাব এনে দেয়। এই সার্ভিং ট্রের ছোটোটার প্রাইস ছিল 2600 টাকা। আপনারা তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর কালেকশন সব। এরপর এই গোল্ডেন কালারের বলটা দেখছিলাম, এটার প্রাইস ছিল 1500 টাকা। এই গোল্ডেন কালার কড়াইটার প্রাইস ছিল 1400 টাকা। এখন চলে এসেছি কিয়ামের স্টলে। রাইস কুকারগুলোর প্রাইস লেখা ছিল 2800 টাকা থেকে 3500 টাকা পর্যন্ত। এখানে ছোট থেকে বড় বিভিন্ন সাইজের ফ্রাই প্যান রয়েছে। এগুলোর প্রাইস রেঞ্জ শুরু হয়েছে 900 টাকা থেকে 3500 টাকা পর্যন্ত। এখন চলে এসেছি ডায়মন্ড ওয়ার্ল্ডে। কিছু কালেকশন দেখিয়ে দিব। এগুলো হচ্ছে ব্রেসলেট এবং এগুলো হচ্ছে ইয়াররিংস। ডায়মন্ড ওয়ার্ল্ডের সাথেই আছে কানা পণ্য। তাই এখানে গেলাম, গিয়ে দেখতে পেলাম বাঁশ, বেত, কাঠের বিভিন্ন জিনিসপত্র আছে। ইকোলাটার প্রাইস ছিল 250 টাকা। এখন চলে এলাম একটি অ্যাক্সেসরিজের স্টলে। এখানে সুন্দর সুন্দর ইয়াররিংস, ব্রেসলেট, আংটি, মাথার ব্যান্ড পেয়ে যাবেন। এখানে দেখতে পেলাম গুজরাটি কুশন কভার এবং টেবিল রানার সেট আছে। এই মেটালের ব্যাগগুলোর প্রাইস ছিল 2500 থেকে 3000 টাকা পর্যন্ত। এগুলো পার্টি ওয়ারের সাথে ক্যারি করলে কিন্তু খুবই ভালো লাগে। এরপর দেখছিলাম কিছু ইন্ডিয়ান শল অ্যান্ড গুজরাটি ব্যাগ। এই স্টলটায় 150 টাকা থেকে 500 টাকা অনেক সুন্দর সুন্দর চুড়ি, ইয়াররিং, সীতা পেয়ে যাবেন। এখন দেখাবো সুন্দর সুন্দর কিছু ইন্ডিয়ান কালেকশন। এই ব্যাগগুলো যেমন কালারফুল তেমন সুন্দর। ব্যাগগুলোর প্রাইস চাচ্ছিল 800 টাকা থেকে 1500 টাকা। বাটুয়া ব্যাগগুলোর প্রাইস ছিল 300 থেকে 400 টাকা। এই স্টলটায় সুন্দর সুন্দর পাকিস্তানি কিছু রানার সেট আছে এবং কিছু ব্যাগের কালেকশন আছে। এখন চলে এসেছি হোম টেক্সের স্টলে। কুশনগুলোর প্রাইস ছিল 450 করে এবং বেডশিটগুলোর প্রাইস ছিল 1650 করে। এগুলো ছাড়াও আরও অনেক কালেকশন আছে, পুতুলেরও কালেকশন রয়েছে। এই বড় বাঘটির প্রাইস ছিল 8000 টাকা। এইসবটাতে 150 টাকা থেকে 200 টাকা অনেক চামচ পাওয়া যাচ্ছিল। এরপর চলে এলাম আরেকটি স্টলে। এখানে ওভেন, চোলা, ফ্রাই প্যান সহ আরও অনেক কিছু আছে। এখানে এসে অ্যাপেলের চুলা দেখে তো আমি পুরাই অবাক। এই স্টলটায় সুন্দর সুন্দর সার্ভিং ট্রে, জগ, ফ্রাই প্যান এবং আরও অনেক কিছু আছে। এখন চলে এসেছি একটি ইন্ডিয়ান স্টলে। এখানে কাশ্মীরি সিল্ক কার্পেটের সব কালেকশন পেয়ে যাবেন। কয়েকটা কালেকশন আপনাদের সাথে শেয়ার করছি। এগুলোর প্রাইস 5000 টাকা থেকে শুরু হয়েছে। প্রতিটা ডিজাইনই অনেক সুন্দর ছিল। এরপর চলে গেলাম এই সুন্দর সুন্দর কিছু ট্রের কালেকশন দেখতে। এগুলোর প্রতিটা প্রিন্টই এত বেশি সুন্দর ছিল, সবগুলোই ভালো লাগছিল দেখতে। এগুলোর প্রাইস 450 টাকা থেকে শুরু হয়েছিল। এই স্টলটায় মেলামাইনের সব জিনিসপত্র পেয়ে যাবেন। এখন চলে এসেছি একটি ইন্ডিয়ান স্টলে। এখানে সুন্দর সুন্দর শল, কুশন এবং কিছু কুশন কভারও রয়েছে। প্রতিটা কুশন কভারই অনেক বেশি কালারফুল ছিল এবং ডিজাইনগুলোও অনেক সুন্দর ছিল। এছাড়াও এখানে রয়েছে সুন্দর কিছু রানার সেট।
এই রানার সেটগুলোর প্রাইসটা ছিল 2,500 থেকে 3,000 টাকা পর্যন্ত, তবে আপনারা যদি বার্গেন করতে পারেন প্রাইসটা আরেকটু কমিয়ে নিতে পারবেন। এছাড়াও আছে রাউন্ড শেপের কিছু রানার সেট এবং ব্যাগ, এগুলো হচ্ছে 6 পিসের রানার সেট। এরপর চলে এলাম আরেকটি স্টলে, এখানেও সুন্দর সুন্দর রানারের কালেকশন রয়েছে, এগুলোর প্রাইসটা ছিল 1,500 করে। এরপর চলে গেলাম আরেকটি স্টলে, এখানে কাঠের জুয়েলারি মিরর পাওয়া যাচ্ছিল। এই স্টলটায় অনেক রকমের চুড়ি রয়েছে, এই স্টলটায় রানার সেট, ঝুড়ি, বাটি এবং আরও অনেক কিছু রয়েছে। এই স্টলটায় কিছু ইসলামিক ফটো ফ্রেম ছিল, এছাড়াও মেলামাইনের কিছু কালেকশন ছিল। এখন চলে এসেছি তুর্কিশ প্যাভিলিয়নে, এটি বাণিজ্য মেলার সবথেকে সুন্দর প্যাভিলিয়ন। ঘর সাজাতে তো আমরা সবাই খুব পছন্দ করি, আর তাও যদি হয় এত সুন্দর সুন্দর কালারফুল সব প্রোডাক্ট, তাহলে তো কোনো কথাই নেই। এখানে আছে সব আকর্ষণীয় জিনিসপত্র, এখানে সিঙ্গেল লাইট থেকে শুরু করে ঝাড়বাতির মতো অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন। এগুলোর প্রাইস রেঞ্জ শুরু হয়েছে 3,000 থেকে 1,00,000 টাকা পর্যন্ত। তাছাড়াও আরও কিছু কালেকশন আছে, এগুলোর মধ্যে অনেক রকমের সাইজ রয়েছে, তো সাইজ অনুযায়ী এগুলোর প্রাইস কম বেশি হয়ে থাকে। এই ব্যাগগুলোর প্রাইস ছিল 300 টাকা থেকে 500 টাকা পর্যন্ত। এছাড়াও এখানে অনেক সুন্দর সুন্দর কারি বোল, শোবিজের কালেকশন রয়েছে। এখন চলে এসেছি তুর্কিশের আরেকটি প্যাভিলিয়নে, এখানে সুন্দর সুন্দর তুর্কিশ কার্পেট রয়েছে। তুর্কিশ কার্পেটের উপরে আসলে কার্পেটই হয় না, সবই অনেক কালারফুল, কিছু কালেকশন আপনাদের সাথে শেয়ার করছি। এখন চলে এলাম পার্ট মন্ট্রনালোর স্টলে, তো ঢুকতে এখানে দেখতে পেলাম বাঁশ ও বেতের কিছু জিনিসপত্র। এছাড়াও এখানে পাটের সুন্দর সুন্দর ব্যাগ, জুতা এবং আরও অনেক কিছু রয়েছে, এগুলোর প্রাইস 400 টাকা থেকে শুরু হয়েছিল। এছাড়াও সুন্দর সুন্দর কিছু পাপোশের কালেকশন আছে। এখন চলে এলাম একটি ইন্ডিয়ান স্টলে, এখানে সুন্দর সুন্দর সব ইন্ডিয়ান জুতার কালেকশন পেয়ে যাবেন, যে কোনো জুতাই 1,600 টাকা। আপনারা কিন্তু এখন ঈদের জন্য এখান থেকে নিয়ে নিতে পারেন, আমি এখান থেকে 3 জোড়া নিয়েছি। এখন চলে এসেছি একটি পাকিস্তানি স্টলে, এখানে সুন্দর সুন্দর সব পাকিস্তানি জুতার কালেকশন পেয়ে যাবেন, কয়েকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনাদের। এরপর কিছু রানারের কালেকশন দেখতে গেলাম, এখানে আসলে আপনারা অনেক রানারের কালেকশন পেয়ে যাবেন, এগুলোর প্রাইস 2,000 টাকা থেকে 3,000 টাকা পর্যন্ত, তবে বার্গেন করতে পারলে আরও কমিয়ে নিতে পারবেন। এখন চলে এসেছি আরেকটি তুর্কিশ প্যাভিলিয়নে, এখানে সার্ভিং ডিশগুলোর প্রাইস 2,000 টাকা এবং প্লেটগুলোর পার পিস 400 টাকা। এখন আপনাদেরকে আরও কিছু কুশন কভার এবং রানার সেটের কালেকশন দেখিয়ে দিচ্ছি, আমি চেষ্টা করেছি আপনাদেরকে সবগুলো কালেকশন দেখিয়ে দেওয়ার। এই স্টলটায় 50 টাকা সুন্দর সুন্দর হিজাবের ব্রোচ পেয়ে যাবেন। এরপর চলে গেলাম আরেকটি স্টলে, এখানে ইন্ডিয়ান এবং পাকিস্তানি মিক্সড কালেকশন রয়েছে, এই জুতিগুলো দেখছিলাম এগুলো খুবই সুন্দর ছিল, সবগুলোর প্রাইসই ছিল 1,600 করে। এখানে অনেক সুন্দর সুন্দর কালারফুল ক্যাপ রয়েছে, এখানে নেল এক্সটেনশন, পিয়ার্সিং, মোল রিমুভ এবং আরও অনেক কিছু করতে পারবেন। এই স্টলটায় সুন্দর সুন্দর কিছু ট্রাভেল ব্যাগ পেয়ে যাবেন, প্রতিটার প্রিন্টই অনেক বেশি সুন্দর ছিল। এটি হচ্ছে ইউরোপ স্টাইলের বাড়ি, আপনারা যদি কেউ এখান থেকে বাড়ি কিনেন তাহলে তারা আপনার বাসায় গিয়ে সেট করে দিবে। এইসবটাতে সুন্দর সুন্দর ফার্নিচার রয়েছে। এই স্টলটায় বাচ্চাদের বিজ্ঞান বিষয়ক বিভিন্ন বই এবং আরও অনেক কিছু পেয়ে যাবেন। তো এই ছিল আমার আজকের ভ্লগ, বাকি অংশ থাকবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর কারা কারা বাণিজ্য মেলায় গিয়েছেন সেটাও জানাবেন।
দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।